গঙ্গাজলঘাটি ব্লক আদিবাসী সেঙ্গেল অভিযানের পথ অবরোধ বড়জুড়িতে সোমবার বাংলা বন্ধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠন। একুশ বছর ধরে সামাজিকভাবে বহিষ্কৃত ঝাড়খণ্ডের গুরুচরণ হেমব্রম ও সামাজিক বহিষ্কৃত পুরুলিয়ার একশো পরিবারকে সাংবিধানিক ন্যায় বিচার দিতে এবং পশ্চিমবঙ্গ সরকার দ্বারা কর্মী মাহাতোদের তফসিলি উপজাতি শ্রেণীতে সামিলের সমর্থন সহ নানা দাবিতে সোমবার বারো ঘণ্টার বাংলা বন্ধ ডাকা হয়েছে। বাঁকুড়া রানীগঞ্জ ষাট নম্বর জাতীয় সড়কের বড়জুড়ি মোড়ের কাছে রাস্তা অবরোধ করেন গঙ্গাজলঘাটি ব্লকের আদিবাসী সেঙ্গেল অভিযান কমিটি, ফলে যাতায়াতকারীরা চরম সমস্যায় পড়েছেন। তাদের দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। সকাল সাড়ে দশটার সময় গঙ্গাজলঘাটি থানার পুলিশ গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে দেন। আমাদের আজ সারা পশ্চিমবঙ্গ আমাদের সিঙ্গেল অভিযানের নেতৃত্বে আজকে বাইশা মে পথ অবরোধ করার হয়েছে। আমাদের দাবি দেওয়া হচ্ছে মোড় জঙ্গলপুর হুড়া থানা পুরুলিয়া গ্রামের সামাজিক বহিষ্কৃত একশো আদিবাসী পরিবারকে সাংবিধানিক ন্যায় দিতে হবে। এই সিঙ্গেল অভিযানের নেতৃত্বে আজকে পথ অবরোধ করা হয়েছে। একুশ বছর ধরে সামাজিক বহিষ্কৃত গুরুচরণ হেমব্রমকে সাংবিধানিক ন্যায় দিতে হবে। কতক্ষণ ধরে রাস্তা অবরোধ চলছে আপনাদের? আমাদের এখন সকাল থেকে সকাল ছটার থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে। আর আমাদের কর্মী মাহাতোদের এসটি সূচিতে সামিল করা হচ্ছে কেন, তার জন্যে আমাদের রাজ্য সরকারকে সেটা বন্ধ করতে হবে। আমাদের কর্মী মাহাতোদের এসটি সূচিতে সামিল করে প্রকৃত আদিবাসীদের জীবন্ত হত্যা করার ষড়যন্ত্র অবিলম্বে রাজ্য সরকারকে বন্ধ করতে হবে। নাহলে আমাদের আদিবাসী সম্প্রদায় অনেক জীবন্ত হত্যা করে তারা নিজেরাই আর নিজের উন্নয়ন করা যাবে না। আমাদের এই অন্যান্য সম্প্রদায় যেমন কর্মী সম্প্রদায়, এরা তো আমাদের আদিবাসীর মধ্যে নয়। ওদেরকে আমাদের রাজ্য সরকার নিজেদের ইচ্ছা মতো করে তাদেরকে আমাদের এসটি সমাজে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার জন্যে আমাদের এই প্রতিবাদে আমাদের আজকে পথে নামতে হয়েছে বাধ্য হয়ে, যাতে করে কর্মী মাহাতোদের এসটি সূচিতে সামিল না করা হয়। কী নাম আপনার? আমার নাম মনতারাম মান্ডি।